আমরা তো দোকানে গাড়ি পরে ব্রিজ পরে গেছে, শব্দ শুনে গেছি। এই যাই আমরা লোকজন নামে লাশ গুলো উঠে গাড়ি গ্লাস গুলো ভাঙ্গিয়া মানুষজন বাইর করে দুইজন জীবিত করে রয়েছে, আর তো সব লাশ। সাইনবোর্ড আছিল, গাছ গাছ ছিলাম, গাছ ভাঙ্গিয়া লাইছে। ব্রিজ শুধু একটা পর নাই, ওই সাইডে একটা পরে গেছে, এই একটা পড়ছে, আরো আরো মাঝখানে একটা পড়বে। ওই হোতা খালে দুইটা পড়ছে, দুইটা পড়ছে। পাঁচ টাকা পয়সা দিয়ে ফিটে এবার ওপর গেলে ব্রিজ শেষ, এই কারণে পড়ছে। আমি দুপুরের সময় ভাত খাই, তারপরে শুনলাম দুরিস করে শব্দ হয়েছে, তাই শব্দ হয়েছে বাড়ি আমরা বুঝছি যে ওই ভাঙ্গা ব্রিজ ভাঙছে। জীবিত চারজন, মৃত্যু নয় জন। আমি আর মারা গেছে শব্দের বিকট শব্দ পাইছি, শব্দ ভাই আমি নামছি, তখন আমার দোকান টোকানো মেলা বাইরে আমি দৌড়িয়ে লড়ে এই তসেরটা। তা আমি আবার ওখান থেকে চাই দেয় যে কিছুক্ষণ সময় মাইক্রোটা পানির উপরে আছে, আস্তে আস্তে তলাইতে রইল। আমার ভাগ্নির বিয়ে হয়েছে আজকে, আমরা ভাগ্নিকে আনতে গেছি, আনতে যাব। বৃষ্টির কারণে আমরা অটো ভাড়া করছি, মাইক্রোবাস আমরা নিয়ে আসছি মাদারপুর থেকে। অটোতে মহিলারা যারা ছিল ওদেরকে আমরা মাইক্রোবাসে পাঠিয়ে দিছি। মাইক্রোবাসে ওই যে আপনাদের হলদিয়া ব্রিজ বাজারে যে ব্রিজ আছে, ওই ব্রিজ পর্যন্ত আসার পরে ওটা ভেঙে পড়ে যায় এবং ওই গাড়িও আমার পানির ভিতরে পড়ে যায়। এতে পরে পরে পুরো পরিবারবর্গ আমার মারা যান। আমার ওয়াইফ, আমার দুই বাচ্চা, আমার বড় বোন, আমার বড় মেজো ভাবি, আমার ওই ভাগ্নি ভাগ্না বউ একটা, আমার আরো মানে আত্মীয় স্বজন যারা আছে সবাই হয়েছে। এখানে হলুদিয়া স্থানের নাম হলুদিয়া নদী, এখানে ব্রিজ ভেঙে একটা মাইক্রো, এটা মাইক্রোটা বরযাত্রী নিয়ে যাচ্ছিল আর কি, তো এখানে ব্রিজ ভেঙে ব্রিজের নিচে পড়ে যায়। তো আমরা উদ্ধার, আমরা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন মিলে উদ্ধার করে, উদ্ধারে আমরা 10 জনকে জীবিত উদ্ধার করতে পারছি। হসপিটালে নেওয়ার পরে এদের মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করে, মানে 10 জন এখন জীবিত, 9 জন মৃত, মোট 19 জনকে আমরা টোটাল হিসাব 19 জন। তো 19 জনের মধ্যে আমরা 9 জন ডেড বডি আর 9 জন ডেড আর 10 জনকে জীবিত উদ্ধার করতে পারছি। তো পানি কম বলে আমরা বাঁচাইতে পারছি মানুষজনকে। তো এখন ডুবুরি টিম আসছে পটুয়াখালী এবং বরিশাল থেকে, তারা উদ্ধারে অংশগ্রহণ করছে, তারা ডুবাচ্ছে আপনারা দেখছেন। তো আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যিনি ওর মাইক্রোতে ছিলেন একজন পুরুষ জীবিত, ভালো এখন সুস্থ আছেন তিনি, তিনি বলছেন যে কোনো মানুষ আর তাদের আটকা নেই বা নিখোঁজ নেই। তো আমরা এটাকে বেসিস করে আমরা উদ্ধার অভিযান আপাতত বন্ধ করছি, পরে উনি আসার পরে বলছে একজন মিসিং আছে। তো স্থানীয়ভাবে কেউ যদি মিসিং থাকে, যেহেতু ব্রিজের লোক থাকতেই পারে, তো স্থানীয়ভাবে বা তাদের একজন, এই জন্য আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখছি। যতক্ষণ পর্যন্ত না আমরা নিশ্চিত হব যে কেউ আর এখানে মিসিং নেই, ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। আপনারা জানেন আজকে যে আমাদের আমতলিতে যে মর্মান্তিক যে একটা ব্রিজ ভেঙে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, সেখানে আমাদের জানেন যে 9 জন এ পর্যন্ত আমরা লাশ পেয়েছি এবং বাকি আমাদের 4 জন তারা জীবিত উদ্ধার হয়েছে। তো আমরা এই এই লাশগুলো এখন যে পরবর্তী ব্যবস্থা করার জন্য সেই ব্যবস্থা আমরা নিচ্ছি, পাশাপাশি যাতে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, তাদের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি যাতে আমরা এই এই ব্রিজের কাজ করার বিষয়ে সেটা আমরা পদক্ষেপ নিব এবং একটা তদন্ত কমিটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে একটা তদন্ত কমিটি আমি করে দিচ্ছি, সেই কমিটি তারা 1 সপ্তাহের মধ্যে এতে তারা রিপোর্ট দিবে যে কি কারণে দুর্ঘটনা হলো। এটা ক্ষতিপূরণ দেওয়ার কিছু বিষয় আছে, সরকারের পক্ষ থেকে অলরেডি আমরা রিপোর্ট পাঠিয়েছি এবং বিস্তারিত রিপোর্ট যখন যাবে, তদন্ত প্রতিবেদন যাবে, সে আলোকে আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে পরিবারকে আমরা ক্ষতিপূরণ দিতে পারি। এই দুর্ঘটনার মাধ্যমে আমাদের সবাইকে এটা আরো নাড়িয়ে দিয়ে গেল। আমরা চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে যেখানে যে ব্রিজগুলো আছে, বিশেষ করে এলজিডির
এই ঝুঁকিপূর্ণ ব্রিজ আছে, জেলা পরিষদের কিছু আছে বা সড়ক যে ডিপার্টমেন্টেই থাকুক, আমরা চেষ্টা করব যাতে এই ব্রিজগুলো আইডেন্টিফাই করে প্রয়োজনীয় সংস্কার জন্য আমরা করতে পারি।